أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا সমাজের নেতারা
তারা ভাবে কাদিয়ানীরা কাফের হইল কেমন রমজান মাসে দেখা যায় রোজা ওরা কি ইফতারিও খায় সেহরিও খায় এরপরে আবার হজের সময় হজ করে উমরাও করে আবার দেখা যায় দান সদকাও করে আবার দেখা যায় নামাজও পড়ে তাহলে এরা কাফের হইল কেমন একটা কথা এটা এত বোঝার দরকার নাই কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকবে না ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে তারা সূরাতুল আহজাবের এই 40 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এটা সরাসরি অস্বীকার করেছে তারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে না মুসলমান না কাফের না ঈমানদার না কাফের নিশ্চয়ই তারা অবশ্যই তারা কাফের তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে রাসূলের হাদিসকে অস্বীকার করেছে আজকে সারা বাংলাদেশের মধ্যে জায়গায় জায়গায় আস্তে আস্তে কল্পনা করে করে তারা গোলাম আহমদ কাদিয়ানী যেবারে লিপ লিপি চুপ করে বসে নাউজুবিল্লাহ এই নবী যারা হয় একই লিপ নবী মরে না জোরে কোন না হ্যাঁ তো মেট্রিক পরীক্ষা তিনবার ফেল মারছে গোলাম আহমদ কাদিয়ানী চিন্তা করছেন নবী যারা হবে এর একটা গুণ হলো তাদের শিক্ষক স্বয়ং কে হবেন জোরে কোন কে হবেন দুনিয়ার কোন মানুষ শিক্ষক হবেন আর তার শিক্ষক তো ছিলই এবং তিনবার মেট্রিক পরীক্ষা ফেল মারছে চিন্তা করেন হ্যাঁ বলে আবার নবী তো শরম আছে লজ্জা আছে গো আবার বাথরুমে ফেরা মরছে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আযরা আলাইহিস সালাম আয়েশা অনুমতি চাইছে দরজার বাহির থেকে সুবহানাল্লাহ কইতেন আসলে ওয়াজটা মানে ইয়া লাগে সিস্টেম লাগে এই যে এগুলো যে ওয়াজ করি আমি তো কোরআন হাদিস থেকে ওয়াজ করি এখন মনে করেন জানা তাল মাইরা কত ওয়াজ করলে তার লাভ নাই বুঝেন না কথাটা ওয়াজ ভাই যদি না কই করি কিছু কিছু শিক্ষণীয় বিষয় না পায় তাহলে ওয়াজ করে লাভ কি ভাই কি কোন এজন্য ওয়াজ করতে হবে কোরআন হাদিস থেকে এখন এটা করলে আপনাদের অনেক কিছু মজা লাগতো না কারণ কোরআন হাদিসের এগুলো কোন লাগে যে অনেক কিছু হুজুর গজল করে একটু নাচবে একটু গজল করবেন তাহলে তো গ্যাসউদ্দিন তাহরি সাহেব আল্লাহ করে বলতে বজায় তো ঠিক না হ্যাঁ ও মুরশিদ ও ও ও ও ও ও ও ঠিক না এটা কইলে ভালো না একটু ধৈর্য ধরে শুনেন আর এই এলাকায় আমি তো এলাকায় থাকি আমার বাড়ি গাজীপুর কিন্তু এলাকায় থাকি অনেকেই তো পরিচিত সব পরিচিত মুক্ত এলাকে একটু ফ্রি মাইন্ডে কথা বলতেছি রাগ করেন না আবার আমার তো এলাকায় থাকি আমি আর সব বক্তা এই সাইনবোর্ড সানারপুর সানারপুর কথা ঠিক কিনা আগর সাইদ আহমদ কলম সাইদ ভাই এই যে পাশে বাসা আমাদের কারি সাহেব আছে কারি আবু রায়হান বিশ্বজয় কারি এদের মাদ্রাসা এই জায়গায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের মাদ্রাসা আমি এই জায়গায় আসছি আসলে কি জানেন এই এলাকায় কিন্তু একটা শান্তি আছে অন্য এলাকায় আমি অনেক এলাকায় ছিলাম এই এলাকায় কিন্তু একটা আলাদা একটা শান্তি আছে বুঝছেন মানে মানুষ উগ্র না মানুষ শান্তিপূর্ণ মানুষ অগ্রজাতি নাই সবাই খুব মিলেমিশে থাকে এই এলাকাটা খুবই ভালো লাগছে আমার ইনশাল্লাহ মোটামুটি আসছে যেহেতু নিয়ত করছি মোটামুটি থাকবো ইনশাল্লাহ আসবো কি কর ইনশাল্লাহ কবুল করেন বলে আমিন আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে রাত বাজে 12টা আপনারা আসলে বসে রয়েছেন শুধুমাত্র কোরআনের মহাব্বতে বসে রয়েছেন এখানে সেই নীলফামারী থেকে মানুষ আসছে নাটোর থেকে মানুষ আসছে বয়ান শোনার জন্য বাংলাদেশের বহু প্রান্ত থেকে যায় মানুষ আসছে এই জন্যে আবার হুজুর পাখিটা পড়ে গেছে কেনা হ্যাঁ এই পাখি তো আসলে সবসময় পেরা বয়ান করি নাই আজকে বরকতে হাতের পাখি আল্লাহওয়ালা মানুষ মাওলানা আব্দুল খালেক শরীয়ত ফরি দামাত বরকাত সোনারি আল্লাহ হুজুর নেকের বারাদের কল আমিন উনি যে বয়ান করেছেন কান্না বিজড়িত কণ্ঠে আপনারা শুনেছেন ইসলাম সঙ্গে দিয়েছেন এরপরে মানুষ না থাকার কথা কিন্তু এই নারায়ণগঞ্জে হুজুর সাথে যে মাহফিল পরে হুজুরের পরে পরে আমার বয়ান কয়েকটা প্রোগ্রাম করে এই জায়গায় আসতে অনেকগুলো প্রোগ্রাম ছিল সোনা কাবায়ন ছিল ওখানে কইরার পরে এখানে আসছি আমি আসা আস্তে আস্তে হুজুর এসে পড়ছি কয়েকদিন আগে ওই দিকে এক এলাকায় মাহফিল আমি যেতে যেতে আমার এক বন্ধু হয়ে আসলে হুজুর তো বড় মানুষ ঠিক না হুজুরটা ব্যস্ত মানুষ আমরা তো পোলাপান মানুষ সমস্যা নেই সারা রাত বসে দেখলে সমস্যা নেই ঠিক কিনা দেখেন না এই যে যারা শ্রোতা যারা বসে রয়েছে এরা সব যুবক মানুষ ঠিক কিনা যুবকই তো যারা বুড়া একটু আপনার তো যুবকই ঠিক না যুবক না হলে এত রাত্রে বই রয়েছে ঠিক কিনা কিন্তু ঠিকের আওয়াজে আবার জোরে মানে যুবক বোঝা যায় না ঠিকের আওয়াজে আবার বোঝা যায় মনে হয় যে সবই বুড়া একটু জোরে কর নারে তাকবীর নারে তাকবীর তো
বরকতে হাতের পাকড়ি পইরা আজকে বয়ান করতে বসছি খুব সুন্দর বয়ান হইব ইনশাআল্লাহ কি কোন কি কোন বরকতে হাত না ওনার সাথে কিন্তু বাংলাদেশের যত বড় বড় হক্কানি ওলামা একরাম আছেন সবার দোয়া আলহামদুলিল্লাহ ওনার সাথে আছে ঠিক কি না আর আলহামদুলিল্লাহ আগে আব্দুল খালেক শরীয়তপুর সাহেব আগে যে টাকা 40000 50000 টাকা 60000 টাকা দিয়ে জানা লাগতো এখন আলহামদুলিল্লাহ হুজুর কোনো বাজেটই করেন ওল্ড আমন আর দেয়া যাবে মনে হইতাছে ঠিক কি না আর এই এলাকায় আমি তো এলাকায় থাকি আমার বাড়ি গাজী কিন্তু এলাকায় থাকি অনেকেই তো পরিচিত সব পরিচিত মুক্ত এলাকার কি ফ্রি মাইন্ডে কথা বলতেছে রাগ করেন না আবার আমার তো এলাকায় থাকি আমি আর সব বক্তা এই সাইনবোর্ড আসানার সানার পর কথা ঠিক কি না আগর সাইদ আহমদ কলম সাইদ ভাই এই যে পাশে বাসা আমাদের কারি সাহেব আছে কারি আবু রায়হান বিশ্বজয় কারি এদের মাদ্রাসা এই জায়গায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের মাদ্রাসা আমি এই জায়গায় আসছি আসলে কি জানেন এই এলাকায় কিন্তু একটা শান্তি আছে অন্য এলাকায় আমি অনেক এলাকায় ছিলাম এই এলাকায় কিন্তু একটা আলাদা একটা শান্তি আছে বুঝছেন মানে মানুষ উগ্র না মানুষ শান্তিপূর্ণ মানুষ ঝগড়া ঝাটি নাই সবাই খুব মিলেমিশে থাকে এই এলাকাটা খুবই ভালো লাগছে আমার ইনশাআল্লাহ মোটামুটি আসছে যেহেতু নিয়ত করছি মোটামুটি থাকবো ইনশাআল্লাহ আসবো কি কর ইনশাআল্লাহ কবুল করেন বলে আমিন মাদ্রাসাতুল মদিনা ইসলামিয়া ঢাকা যেটার পরিচালক হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাদি দাওয়াত বরকাত উলিয়া আমার উস্তাদ উনি 2010 সালের পরে 2000 ওই 12 13 দিকে ওনার একটা সংগঠন ছিল শাহেমদিনা এখনো আছে এই সংগঠনটা যে শাহেমদিনা শিল্পী গোষ্ঠী এই শিল্পী গোষ্ঠীতে আমি শিশু শিল্পী ছিলাম আর বিভিন্ন শিল্পী গোষ্ঠীতে ছিলাম আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গীত নিয়ে প্রায় 2-3 বছর কোর্স করছি কারি নাজমুল হাসান দাওয়াত বরকাত উলিয়া হুজুরের কাছে 2 বছর খেলাত করছি তো মোটামুটি আশেপাশেই ছিলাম তো উনিও আমার উস্তাদ সাইফুল্লাহ সাদি সাহেব এই যে মাদ্রাসাটা দিচ্ছে আমি প্রায় সময় কিন্তু এখানে আসে এসে বসে থাকি তো এই মাহফিলটা যখন করবে তো আমি একদিন আসছি রাতের বেলায় তো আমি আসি জিজ্ঞেস করলাম ভাই আপনি এত সুন্দর একটা মাদ্রাসা করছেন কত সুন্দর সুন্দর ছাত্ররা তেলাওয়াত খুব সুন্দর সুন্দর তেলাওয়াত তাদের তো বললাম ভাই একটা মাহফিলকে দেওয়া যায় এত সুন্দর একটা মাঠ উনি বলতে তাশরিফ তুমি বলছো ঠিক আছে ইনশাআল্লাহ তা আমার বলছে যে তাশরিফ তুমি তো আমার ছাত্র তুমি এক কাজ করো এই দেখো কাকে আনা যায় ভালো একজন আলেম কাকে আনা যায় ভাই আব্দুল খালেক শরীয়তপুরি সব আনা যায় কিনা কিন্তু পাশেই থাকে মাহমুদ নগর না কি জানি নাম মাহমুদপুর তো আমার হুজুর আবার আমি এখানে যখন ছিলাম না আগে আমি উত্তরা থাকতাম তো আমার আমার খালেদ সাইফুল আইয়ুবি দাওয়াত বরকাত উলিয়া হুজুর তো জেলা আছে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করেন করেন আমিন তো হুজুরে আমার একবার দাওয়াত দিয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য হুজুরের মাদ্রাসায় আইয়ুবি সাহেব পরে ওই মাদ্রাসায় আবার আব্দুল হক শরীয়তপুরি দাওয়াত বরকাত হুজুর আবার ওই জায়গা থেকে হুজুরের সাথে আমার দেখা প্রায় 10-12 বছর মানে 9-10 বছর আগে থেকে ফরিদপুরে এক মাহফিল থেকে সর্বপ্রথম সূচনা আমি তেলাওয়াত করছিলাম তখন তেলাওয়াতের জন্য দাওয়াত দিয়েছিল হুজুর ওয়াজ করতে গেছিল তো ওই সময় থেকে হুজুর আবার আমার তেলাওয়াতের ভক্ত বুঝছেন তো হুজুর আমারে পরে এই মসজিদে মাহমুদপুর হুজুরের মসজিদ আছে না মসজিদে তেলাওয়াত আছে আমার ওই তেলাওয়াত ইউটিউবে আছে তো হুজুর আমারে ওই মসজিদে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে আমারে তো আমার বস তাসিফ তুমি তার দরে শরীয়ত বিষয়ের সাথে খুব ভালো সম্পর্ক একটু হুজুর একটু দাওয়াত দিয়ে দাও তো আমাদের ঘরে আয়া পরে সব বক্তা করছে আপ একটু হেরে দাও ধরে দাও দাও তো আমাদের সাথে মোটামুটি প্রায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ সমস্ত বক্তাদের সাথে ভালো ভালো সম্পর্ক ওয়াজ করতে 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 এখন আব্দুল খালেক শরীয়ত পুলিশ সাহেব না পরে আমি কই ভাই শরীয়ত পুলিশ সাহেব সিরিয়া শুক্রবারে গেলে কেমনে কি করা যায় আল্লাহর কি রহমত একদিন হুজুর শরীয়ত পুলিশ সাহেব হুজুর একদিন নিজে একদিন মাদ্রাসা যাইছে আলহামদুলিল্লাহ আরে রাত 2টার দিকে আরে আমার সাদি ভাই আমি কোন জায়গায় প্রোগ্রামে গেছি আমার ফোন দিয়ে তাশরিফ তোমার কইছে আমি শুনে তুমি সব দাওয়াত দিয়ে লাগা তুমি তো সিরিয়াল মিডিয়াল এখন তো হুজুর আমাদের মাদ্রাসা হুজুর নিজেই আইছে তো আমি খুব খুশি স্যার আলহামদুলিল্লাহ পরে হুজুর দাওয়াত কনফার্ম করছে এই 4 মাস আলহামদুলিল্লাহ পরে আবার একটা ইয়া ছিল কিন্তু 22 তারিখের পর থেকে বিধি নিষেধ উঠে গেছে যেহেতু আলহামদুলিল্লাহ এখন মাহফিল বন্ধ হয় না মোটামুটি সব মাহফিলগুলাই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন এরকম ভাবে সমস্ত মাহফিলগুলোকে কবুল করেন দিনের জন্য করেন আমিন বয়ান শুরু করব তবে বেশিক্ষণ করব না যেহেতু বাজে 12টা 12:30টা পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক দূর থেকে মানুষ আসছে ভাই একটু যারা দাঁড়ায় আছে একটু কষ্ট করে বসা যায় না আর আমি তো আলহামদুলিল্লাহ আমার
আমার একটা দোকান মানে এই জায়গাতে একটা দোকান আছে দোকানের ভিতর তো টক জল মিষ্টি সব পাবেন ইনশাআল্লাহ মনে করেন তেলাওয়াত গজল এবার হুজুর তো আজান দিয়ে গেছেন আমি আজকে আজান দিব কারণ এই যে এই মাদ্রাসা এটা কিন্তু আমি মেহমান না এখানে কিন্তু আমি মেজবানি যাই আমি মেজবানি যাই মেহমান না এজন্য খুব ফ্রি সবার সাথে খুব ফ্রি দেখতেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ও ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন কোন সুবহানাল্লাহ আমাদের নবীর যেই মর্যাদা অন্য অন্য সমস্ত নবীদের এই মর্যাদা নাই সমস্ত নবীদের যেই মর্যাদা আছে সমস্ত সাহাবায়ে কেরামদের এই মর্যাদা নাই সাহাবায়ে কেরামদের এমন কিছু মর্যাদা আছে যেগুলা সাধারণ মুমিন যেগুলা ওলি আউলিয়াদের নাই ওলি আউলিয়াদের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সাধারণ মুমিন মুসলমানের নাই সাধারণ মুমিন মুসলমানের এমন কিছু মর্যাদা আছে যেগুলা অমুসলমানের নাই কথা কি বুঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অমুসলমানের তুলনায় মুসলমানের শ্রেষ্ঠত্ব সাধারণ মুমিন মুসলমানের শ্রেষ্ঠত্ব বেশি সাধারণ মুমিন মুসলমানের তুলনায় ওলি আউলিয়া কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি ওলি আউলিয়া কেরামদের তুলনায় সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি সাহাবায়ে কেরামদের তুলনায় সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব বেশি সমস্ত নবীর চাইতে আমার নবীর শ্রেষ্ঠত্ব বেশি সুবহানাল্লাহ সমস্ত নবীর কিছু মর্যাদা আপনাদের কাছে বলি উঠা যায় না যারা বসছেন প্লিজ বাবাজি উঠা যায় না একটু ধৈর্য ধরে বসেন যেহেতু বসছেন নাহলে ওয়াজের মুড মাইন্ড মানে আল্লাহ গুনাহ করে এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করলেন জানেন আপনারা অনেক পরীক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমি মানুষের জন্য নেতা বানাবো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন প্রভু গো আমাকে যেহেতু আপনি নেতা বানাবেন আমার পরবর্তী গোষ্ঠীর লোকদের কেউ কি আপনি নেতা বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন তবে যারা গুনাহ করবে না তাদেরকে নবী বানাবো যারা গুনাহ করবে আমি আল্লাহ তাদেরকে নবী বানাবো না আর আমি আল্লাহ যাদেরকে নবী বানাবো তারা কোনোদিন গুনাহ করবে না নবী যারা হবে সমস্ত নবীদের একটা গুণ হলো সমস্ত নবীরা আজীবন নিষ্পাপ সমস্ত নবীরা কি আজীবন নিষ্পাপ আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান অবশ্যই আপনার এই কথাগুলি জানা লাগবে মানা লাগবে সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া কি বলা হয় ইসমতে আম্বিয়া সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ আমার ভাইরা মুরব্বি বাবাজিরা দুই নম্বর আরেকটা কারণ বলি এত লম্বা আলোচনা করতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া আহিয়াহুম ফি কুবুরিহিম সমস্ত নবীরা সমস্ত পয়গম্বরেরা তারা তাদের রোজায় আথারের মধ্যে তারা জিন্দা সুবহানাল্লাহ কোন সমস্ত নবীরা রোজায় আথারে জিন্দা এটা হলো দুই নম্বর তিন নম্বর আরেকটা মুজিজা হলো
তিন নম্বর সমস্ত নবীদের আরেকটা মুজিজা হলো সমস্ত নবীরা জিন্দা হয়ে তাদের শ রোজা সহিবে তারা অবস্থান করেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন আমার ইন্তেকালের পরে দূর দূরান্ত থেকে যারা আমি নবীর জন্য দরুদ পড়বে সালাম পাঠাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় যে ব্যক্তি দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ সালাম পড়বে তার দরুদ সালাম নিয়া তার নাম তার বাবার নাম তার ঠিকানা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় ধরে পৌঁছে দেয় আপনারা মনে করেন নাকি উঠলে আমি সাইরা দিব এমনটা না মানে একজন বসে থাকলে একজন লয় আজকে ওয়াজ করবে দাওয়াত তো দিছে হক আমি আদায় করে যাই ঠিক কিনা ক্যামেরাম্যান দাই সাহেব হকটা আদায় করে লাগতো না ঠিক কিনা কি কোন ভাই এখানে আমি কিন্তু ছাত্র না আমি ডেকে জানি না সমস্যা আমি মানুষ করে যাই আমার নীতি আবার ভিন্ন সমস্যা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য দুরুদ পড়লে একদল ফেরেশতা আছে এরা কি দুরুদটা আমাদের কাছ থেকে পৌঁছায় দেয় কি দেয় না এরপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার জন্য দুরুদ আর সালাম দূরদূরান্ত থেকে নয় বরং আমার রোজা আছারের সামনে এসে দেয় আমার রোজা আছারের সামনে কেউ আয়েশা যদি আমার সালাম দেয় কেউ আয়েশা যদি আমি নবীর জন্য দোয়া করে আমি নবী ওই ব্যক্তির সালাম নিজ কানে শুনতে পাই চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তির সালাম আমি নবী নিজ কানে শুনতে পাই ওই নবীর সালামের জবাব আমি নবী নিজের মুখে তার সালামের জবাব দিয়া দেই আমার ভাইরা মুরব্বী মাওজেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে গেলে এই যে কথাগুলি বললাম তিনটা কথা বললাম সমস্ত নবীদের ব্যাপারে এটা কি শুধু আমাদের নবীর মর্যাদা নাকি সমস্ত নবীর মর্যাদা জোরে বলেন সমস্ত নবীর মর্যাদা কিন্তু সমস্ত পয়গম্বরেরা নিজ নিজ স্বস্ব স্থান থেকে স্বস্ব রোজা শরীফ থেকে একদিন মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করেছিলেন সেটা কোন দিন সেটা কবে সেটা কেন এটাও আমি আপনাদের সামনে একটু পরে বয়ান করব আমার ভাইরা মুরব্বী বাবাজিরা এবার আসুন একটু ওয়াজের লাইনে যাই কারণ এতক্ষণ দেখতেছিলাম যে ভাত আর তরকারি খাওয়াইতেছিলাম কোনা বিরিয়ানি লাগবে কারণ বিরিয়ানি দিতে বাধ্য হইলাম কি করবো ঠিক কিনা আচ্ছা ঠিক আছে এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মনে বেশি হয়ে গেছে না ও আচ্ছা দশ মিনিট আছে সমস্যা নাই আসেন কারা কারা থাকবেন আপনারা তো না না আরে থাকবি কয়টা পর্যন্ত হ্যাঁ কতক্ষণ চলবে আমরা থাকেন সারা রাত আমার ঘুমে ধরছে ভাই আচ্ছা একটা পর্যন্ত ইদাই রাইট এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই মনে আছে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই বলতেছিলাম প্রথম মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো যেই বংশে বেশি বাচ্চা হয় ওই বংশ তোমরা বিয়ে করো এখন কেন বললেন কারণ হলো কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা কয়টা মেশকাত শরীফের হাদিস 80টা কাতার থাকবে শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদমশুমারি হবে তিনটা দল হয়ে যাবে একটা দল থাকবে সমস্ত নবীদের উম্মত আর দুইটা দল হবে শুধু আমাদের নবীদের উম্মত এতে আপনারা খুশি না বেজা খুশি এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য যে আমার কিয়ামতের ময়দানে যত উম্মত হবে এটা আমি নবীর একটা আলাদা মর্যাদা করছি সুবহানাল্লাহ
দুই নম্বর আরেকটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গো নবীজি আপনি তো তাদের জন্মদাতা পিতা নয় জন্মদাতা পিতা হলো যাদের ঘর থেকে আপনি হয়েছেন কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রূহানি পিতা কি পিতা সমস্ত পয়গম্বরেরা সমস্ত উম্মতের যার যার উম্মত যার যার কওমের জন্য রূহানি পিতা আর আমাদের নবীও আমাদের জন্য রূহানি পিতা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি হলেন শেষ নবী কে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিরমিজি শরীফে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোনো যদি নবী আসে কেউ যদি দাবি করে তাহলে তারা দাজ্জাল কাজ্জাব মিথ্যা নবী দা মিথ্যা নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে এমন মানুষ জিন্দগিতে ফাতেমা রাদি আল্লাহ আনহা কোনদিন দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন আসলে সালামকে বললেন যাইলে রে প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে হযরত সালাম প্রকাশিত হয়ে গেল এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় আব্বা জান ওই যে এত বড় মানুষ মক্কা নগরীতে আমি কোনদিন দেখি নাই মদিনাতেও আমি কোনদিন দেখি নাই আসমানে যার মাথা আর জমিনের নিচে যার পা এই মানুষটা অগ্নি চক্ষু এই মানুষটাকে আব্বা এরকম মানুষ তো আমি জিন্দগিতে কোনদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা রে হাযা মালাকুল মাউত আরে মা এটা জাইল দুনিয়ার সব সাত বর্তনকারী ফেরেশতা আজরে সালামকে তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও পড়ার সময় নাই আজরে সালামকে যখন ঢোকার জন্য পারমিশন দিয়ে দিল এবার আজরে সালাম করে ভিতরে ঢুকে পড়লেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি যেতে চান নাকি থাকতে চান কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আরে জাইল ইয়া মালাকুল মাউত আইনা জিবরাইল জিবরাইল কোথায় হাত্তা ইয়াতিনি জিবরাইল জিবরাইল আশারা পর্যন্ত আমি তোমাকে জানতে জানো না জানাবো না হযরত জিবরাইল সালাম আল্লাহর নবীর কাছে যখন আসলেন আল্লাহ মরণশীল কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে এমনকি তিনিও তো বাঁচতে পারবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তমাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোন কায়নাত ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না সমস্ত কোন কায়নাত তখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে মালাকুল মাউত রে এখন আর কে কে বাকি আছে মালাকুল মাউত ডাক দেয়া বলবে এখন শুধু আপনি আর আমি বাকি আছি আল্লাহ রাব্বুল আমিন বলবে মুতিয়া মালাকুল মাউত আর মালাকুল মাউত মরে যা মরে যাওয়ার কথা বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো ওই চিৎকার
চিৎকার যদি দুনিয়ার কোনো প্রাণী শুনত একটা মানুষ একটা প্রাণীও তার বিকট আওয়াজ শুনে বাঁচতে পারতো না এত জোরে একটা চিৎকার দিয়ে মালাকুল মউত আজরাইল সালাম মরে যাবে কেউ বাঁচতে পারবে না বাঁচবে একজন তিনি কি যার মরণ নাই তিনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন এই কথা বলা হলো আপনিও মরণশীল আপনার দুশমনেরাও মরণশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জিবরাইল তাহলে বুঝি আমার চলে যেতে হবে আল্লাহ নবীর চোখের পানি ফলে ফলে কান্দে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি আল্লাহ কয় ওগো হাবিব আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কয় মালাকুল মউত আমার জান তুমি এবার কবজ করো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করবে মাত্র বুকের উপর হাত রাখছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আমিন ডাক দিয়া কয় মালাকুল মউত রে আমার বুকের উপর তুমি কি রাখছো আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাত্র জান কবর শুরু করব আপনার বুকের উপরে আমি মাত্র আমার হাতটা রাখছি মালাকুল মউত রে আমার বুকের উপরে যে হাত তুমি রাখছো আমার তো মনে হয় উহুদ পাহাড় বুঝি আমার বুকের উপরে রেখে দিছো জোরে করে আল্লাহু আকবার আর জোরে করে আল্লাহু আকবার আরে মুসলমান ভাইরা মুরব্বী বাবাজিরা আল্লাহ নবীর যদি মৃত্যুর সময় অবস্থা হয় আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করছেন কখনো গোনায় ভরপুর আমার আপনার জীবন এই জীবন নিয়ে যদি কবরে যাই তাওবা ছাড়া যদি কবরে যাই কবরে যাওয়ার সাথে সাথে এত আজাব এত আজাব সহ্য করার মত না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধারা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধ সকলি হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর আমার ভাইরা আমার উপর বাজে কেউ বাঁচতে পারবো বাঁচতে পারবো বাঁচার জন্য আসছে না চলে যাওয়ার জন্য আসছে বাঁচার জন্য আসছে না চলে যাওয়ার জন্য আসছে বাবাজিরা এখনো সাবধান হয়ে যাও এখনো সময় আছে একটা দিন আসবে যেদিন আপনার লাশটা কাঁধে নিয়ে নিবাস করবে একটা দিন এমন আসবে যেদিন অবশ্যই এমন কোন লোক আছেন যে মরবেন না কেউ আছেন এই যেই আল্লাহ রাব্বুল আলামিন আকবারে আমার নাপাক পানি থেকে মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক পানি থেকে বানাইলেন সেই আল্লাহ কি কবরে যাওয়ার পরে আমাদেরকে উঠতে পারবো না হ্যাঁ জোরে কোন আমার ভাইরা মুরব্বী বাবাজিরা অনেক লম্বা রাত দেরি করতে চাই না 12:30টার উপরে বাজে যতটুকু বলছি আর সামনে কথা ছিল আরেকদিন ইনশাআল্লাহ বলবো যতটুকু বললাম আল্লাহ বোঝার আমার করা তৌফিক দান করেন আমিন আমিন হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনছেন কয়েকটা বিষয় ওই যে কয়েকদিন আগে নেত্রকোনা বিবারে বাঞ্ছারামপুর থেকে একটা লোক গেল
বিয়ে করতে হেলিকপ্টার দিয়া বিয়ে করবে এখন হেলিকপ্টার দিয়া যখন বিয়ে করতে গেছে এখন দায়িত্বশীল দেখেন কি ভালো দায়িত্বশীল তারা তারা গিয়া দেখলো এত বড় একটা বিয়া মায়া বয়স কত গিয়া দেখে মায়ার বয়স 18 না 17 বছর তো এখন সংবিধান হলো 18 বছরে এখন 17 বছরের মেয়েকে বিয়ে করতে দিবে না এখানে বড় দায়িত্ব কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন তিনটা কাজ তোমরা দেরি করো না আমাদের সময় হয়ে গেলে নামাজ পড়ে নাও যখন মানুষ মরে যায় তাদেরকে দাফন করে দাও দ্রুত বিয়ের সময় যখন হয়ে যায় বালেগ ছেলে যখন বালেগ হয়ে যায় মেয়ে যখন বালেগা হয়ে যায় দ্রুত বিয়ে করে দাও আর এখন এগুলা বাদ দিয়ে যখন 14 ফেব্রুয়ারি আসে তখন দায়িত্বশীলদেরকে রান্না পার্কে দেখা যায় না যখন নাকি 31st ডেট আসে তখন রাতকে রাত যে ছেলে মেয়েরা আজকের বাংলাদেশে জেনা মেলে চার করে সেই সময় তোমাদের মতো দায়িত্বশীলরা কোথায় থাকো ঠিক তবে ঠিক আজকে গোটা বাংলাদেশের মধ্যে পশ্চিমাদের কালচার গোলাই বাংলাদেশের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এই দেশ 95% মুসলমানের দেশ তুমি যত বড় নেতাই হও না কেন যতদিন পর্যন্ত মুসলমানদের এই দেহের ভিতরে আর ফুটা রক্ত থাকবে শয়তানের তৈরি ধর্ম আমরা কায়েম হতে দেব না দেব না দেব না ঠিক তবে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেই বংশে বেশি বাচ্চা হয় ওই বংশে তোমরা বিয়ে করো এখন আমরা তো মেয়ে দেখি কেমনে জানেন আমরা তো মেয়ে দেখি বর্তমানে কার ঘরে শুধুমাত্র একটা মাইয়া ঠিক কিনা আর কিছু নাই কারণ আরবিয়া করতে সব সম্পত্তি ভাগ আমার নাই ঠিক কিনা এই সম্পদের লোক এলো সম্পদের লোক বড়া শরীর লাগে বিয়ে করে না সম্পদ দেখছে সম্পদ দেখে বিয়ে করে বলেছে ঠিক কিনা হাদিস শরীফের ভিতরে এসেছে চারটা জিনিস দেখে বিয়ে করো এক নম্বরে অর্থ সম্পদের কথা হাদিস শরীফের ভিতরে এসেছে দুই নম্বরে বংশের কথা এসেছে তিন নম্বরে চেহারাও দেখতে হবে চেহারাটা কেমন এটাও দেখতে হবে চার নম্বরে দিনদার কেমন এটাও দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের শেষ অংশে বলছেন যদি দিনদার পেয়ে যাও তাহলে অন্য গোলা কম হলেও দিনদার মেয়েকে তোমরা বিয়ে করে নাও কোন সুবহানাল্লাহ আর বর্তমান হচ্ছে টাকা পয়সা কার বেশি আছে দেড় মহর দেওয়ার খবর নাই যৌতুক নেওয়ার অভাব নাই ঠিক কি না যৌতুক থাকবে না কেন যৌতুক আমি তো মনে করি যে মেয়েরা পর্দা করে না এদের কারণে যৌতুক কারণ এদেরকে আর ভাল লাগে না যখন ভাল লাগে না তখন কয় এটা তো বিয়া ছাড়া এমনি ফ্রি 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 সার্ভিস ফ্রি সার্ভিসে পাওয়া যায় তো বিয়া করে আর কি করবো ঠিক কিনা সোলা কলার যেমন দাম নাই এই মহিলাগুলারও কোনো দাম নাই এক বেটা সোলা কলার হয়ে গেছে রাতের বেলা তো একবার সোলা সোলা কলা হয়ে গেছে বাজারে বিক্রি করা লাগে কি কলা সোলা কলা এখন সোলা কলা এবারে তুই সোলা কলা লইছ কি লাগা বাজার ক কলা সিলা সিলা খাইবেন কত কষ্ট না আমি একবার বিস্কুট কিনতে গেছি এক দোকানে আমার বিস্কুট দিছে ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট আমি কই মিয়া ভাঙ্গা বিস্কুট দিছে চলে গেছে পরে ক হুজুর বিস্কুট তো ভাঙ্গা খাওয়া লাগে আমি কই মিয়া বিস্কুট ভাঙ্গা খাওয়া কামরা খাওয়ার যে একটা মজা রে কি ভাঙ্গা গুড়া বিস্কুট খেলে গালে মুড়ি দিই ওইটা কি মজা মজা মিয়া আরে এক কলা লাগে গেছে ক সোলা কলা সিলা সিলা খাইলে তুমি কষ্ট হইতো না দেরি লাগবো ক খালি নিবে না গলা মধ্যে দাব দাব করে ডুববে এখন বেটা কয় মিয়া কলা সিল্লা খেলে একটা মজা এটা কি ডাইরেক্ট খেলে মজা লাগবে না পরে কয় তাহলে কলা কেন নিব কলা এই কলা কেউ কিনবে এই সানার ভালো সিলা কলা কেউ লেবে কেউ কিনবো না ওটা ফিটাইবে দিলে মার দি ভাই বেটা সানার ভাই এলাকা এত সুন্দর এলাকা হ্যাঁ যদি একটু মশাটা বেশি খালি কিন্তু তুই বেটা সিলা কলা
سيلا كولونيا بوزور فرانتا يمني مصامي شطر فلدي كارونا شمسي فرانتا يو ستيفر سولا كولابي تبسترنا صندوق سبعه غانغا غانغا كيكومو كاسيا ماركولا خريدار كاسيا ماركولا خريدار كولار ساتي اسيكتاكا كويرا فروشكار একটা কলার লাগে একটা করে পুরস্কার তো 100 কলা আছে বলার ভিতরে 100 কলার সাথে 100 টাকা পুরস্কার তো লোকগুলো চিন্তা করলো যে কলাগুলো নিয়ে এই যে দেইনে মধ্যে ফলায় দিলাম ব্রিজ ব্যাংকে গেছে এনে ফলায় দিলাম ঠিক কি না এখন কলারই ফলায় দিলাম আর টাকাগুলো আমি ফকরে বিলাম এখন এই চিন্তা করে যে বড় কলাগুলো কিনলো এটা কি কলা খাওয়ার লাগে কলা কিনলো নাকি টাকার লোভে কলা নিছে সুরে কোন যেই নারীরা কলার মতো তাদের কলার সুলকার আছে এর কলারই দাম নাই আর তুমি বোরকা না পরলে তুমি তো আরো বড় দামি জিনিস কলার কলার কত টাকা দাম সবরি কলা সাগর কলা আর কত টাকা দাম আর মহিলা মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে মহিলা একটা শান্তির জগত কোন সুবহানাল্লাহ এই শান্তির জিনিসটা যখন বোরকা পরে না যখন যুবকরা ফ্রি সার্ভিসে পায়লা যখন এখন তো বাংলাদেশের মধ্যে এজিটা বিয়া করে বিয়ার মধ্যে গিয়া হাঙ্গামা লাগায় আপনারা নিশ্চয়ই শুনছেন কয়েকটা বিষয় ওই যে কয়েকদিন আগে নেত্রকোনা বিবারিয়া বানচারামপুর থেকে একটা লোক গেল বিয়ে করতে হেলিকপ্টার দিয়ে বিয়ে করবে এখন হেলিকপ্টার দিয়ে যখন বিয়ে করতে গেছে এখন দায়িত্বশীল দেখেন কি ভালো দায়িত্বশীল তারা তারা গিয়া দেখলো এত বড় একটা বিয়া মায়া বয়স কত গিয়া দেখে মায়ার বয়স 18 না 17 বছর এখন সংবিধান হলো 17 বছরে 18 বছরে এখন 17 বছরে মেয়েকে বিয়ে করতে দিবে না এখানে বড় দায়িত্ব কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না আমাদের সময় হয়ে গেলে নামাজ পড়ে নাও যখন মানুষ মরে যায় তাদেরকে দাফন করে দাও দ্রুত বিয়ের সময় যখন হয়ে যায় বালেগ ছেলে যখন বালেগ হয়ে যায় মেয়ে যখন বালেগা হয়ে যায় দ্রুত বিয়ে করে দাও আর এখন এগুলা বাদ দিয়ে যখন 14 ফেব্রুয়ারি আসে তখন দায়িত্বশীলদেরকে রান্না পার্কে দেখা যায় না যখন নাকি 31st ডেট আসে তখন রাতকে রাত যে ছেলে মেয়েরা আজকের বাংলাদেশে জেনা বিচার করে সেই সময় তোমাদের মতো দায়িত্বশীলরা কোথায় থাকো ঠিক তবে ঠিক আজকে গোটা বাংলাদেশের মধ্যে পশ্চিমাদের কালচার গোলাই বাংলাদেশের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এই দেশ 95% মুসলমানের দেশ তুমি যত বড় নেতাই হও না কেন যতদিন পর্যন্ত মুসলমানদের এই দেহের ভিতরে আর ফুটে রক্ত থাকবে শয়তানের তৈরিতে ধর্ম আমরা কায়েম হতে দেব না দেব না দেব না ঠিক তবে ঠিক আমার ভাইরা একটু ঘুমটা ভাঙাইলাম রাগ করছেন আপনারা বলাইতাছেন কোনো ভয় আছে যখন কোনো ভয় আছে আমার ভাইরা আমরা এই কথাগুলো বললে এরপর আমাদের কি কি বলা হয় জানেন জঙ্গিবাদী ঠিক কি না মৌলবাদী মৌলবাদী ছাড়া তোমার বাপের জানাজা চলে না ঠিক কি না বিকালে যাইতাছে একটা একটা গজল গাইছে কমু আমি কমু আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দাও এক সমস্যা কত ভালোবাসা দিলাম আপনাদেরকে সুন্দর মতো করে বসাই দিলাম এটা কি যে মাফ নষ্ট হয়ে দিলেন মিয়া কি করলা তোমরা রাগে চলে যেতে ভাই ভিডিও আপনাদেরকে বলছি ভাই ভিডিও করার জন্য ভাই বেয়াদবাড়ি করতে আইছে কোন মানুষ কে কে হাদিস কে কে দেখি এখানে হাদিস কে কে দিয়ে আছে আচ্ছা পরে বলবে আমি বেয়াদব চিন্তা করছেন
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ভিক্ষুকের মতো তুই টাকা দাঁড়ায় দিয়েছি হাইকোর্টের দরওয়াজা বন্ধ হয়ে গেল তোমার কুদরতি দরওয়াজা তুমি খুলে দিস জীবন এমন কোন গুণা নাই যেই গুণা করি না আল্লাহ গো আমাদের তো আর আল্লাহ নাই তুমি ছাড়া আমরা ছাড়া তোমার বান্দার অবনা জীবনের আল্লাহ সমস্ত গুনাহ করে মাফ করে দাও কত ভালোবাসা দিলাম আপনাদেরকে সুন্দর মতো করে বসাই দিলাম এটা কি যে মাফি নষ্ট হয়ে দিলেন মিয়া কি করলো তোমরা না আগে চলে যেতে পারে ভিডিও আপনাদেরকে বলছি ভিডিও করার জন্য ভাই আমি বেয়াদব চিন্তা করছেন চিন্তা করছেন অনেক কষ্ট করছে আল্লাহ এই মাহফিলের জন্য বলি আমি আল্লাহ হাতের মধ্যে ঠোঁ করে গেছে আল্লাহ অনেক কষ্ট করে এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ আমি বলছিলাম আল্লাহ আল্লাহ আমাদের সবাই যারা আজকে কষ্ট করলাম আসলাম বসলাম আল্লাহ মোনাজাত শরীক হইলাম আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে সাথে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ আমার মার জন্য আল্লাহ আল্লাহ সবার মনে নেক বাসনা আল্লাহ পুরো করে দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ মুসলমান না বানায় কাউরে একলা মৃত্যু দিও না আল্লাহ জীবনে একবার হলে মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও মাদ্রাসার সমস্ত হাজত তুমি গায়েবে খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ অত এলাকার সমস্ত মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ আমাদের হাত বাড়াইলাম যা চাইলাম তা দান করো যা চাই না আমাদের দরকার তুমি তা দান করো আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ 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 কারণ তোমার খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ অনেক আলেম ওলামা কোন জেলে আছে আল্লাহ কষ্ট লাগে আল্লাহ নিষ্পাপ ওলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করো আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আমিন অনেক ওলামা কেরাম মুরব্বি ওলামায়ে কেরাম সুস্থ অবস্থাকে সুস্থ ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আমিন দ্বীনের হক কথা বলা যেন সারা জীবন বলতে পারি তৌফিক দিও আল্লাহ রাব্বুল আমিন আমাদের হাতগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ ডান হাতে আমন নামা দিও আল্লাহ আজকে যারা হাত বাড়াইলাম কিয়ামতের ময়দানে আর শ্বাস দেবেন এই তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করাই আল্লাহ জান্নাতের মেহমান বানাই আল্লাহ যত তা বেঁচে থাকে তোমার হুকুম রাসূলের তরিকার মধ্যে চলার তৌফিক দিও মৃত্যুর সময় আমাদের সবার মুখে সবার সবার কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ